সাব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ নারী দলের খেলোয়াড় ঠাকুরগাঁওয়ের রানীশঙ্গর উপজেলার যে সাগরিকা, স্বপ্নারী এমনকি কোহা থেকে স্কুল রয়েছে, তারা ইতিমধ্যে ঠাকুরগাঁয়ে তাদের নিজ জেলায় কিন্তু গতকালকে এসেছেন। আমরা লক্ষ্য করেছি গতকালকে তাদেরকে জেলা প্রশাসক ঈশ্বর খরজানা রয়েছেন, তিনি ফুলে শুভেচ্ছা দিয়েছেন। আজ ঠাকুরগাঁও জেলা প্রশাসকের যে কার্যালয় আছে এখানে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা যদি একটু সেই সংবর্ধনার ইয়েটা আপনাদেরকে দেখাই, যে আমরা যদি একটু জানিয়ে রাখি যে ঠাকুরগাঁও রানীশঙ্গল যে উপজেলা রয়েছে, এই রানীশঙ্গল উপজেলা থেকেই ঠাকুরগাঁওয়ের এই যে সাব চ্যাম্পিয়ন নারী দলে যে খেলোয়াড় রয়েছে স্বপ্নারানী, সাগরিকা, তারা কিন্তু এখানে এখানে এসেছেন। তাদের এই রাঙ্গাটঙ্গির যে খেলোয়াড়রা রয়েছেন তারা অনেকেই কিন্তু দেশের বাইরে খেলেছেন। আজ তাদেরকে এখানে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এই সংবর্ধনা অনুষ্ঠানে ঠাকুরগাঁও পুলিশ সুপার রয়েছেন, সেই সাথে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন যে ক্লাবগুলো রয়েছেন এই ক্লাবের অনেকেই কিন্তু এই ওই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। আমরা লক্ষ্য করছি তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, প্রথমত সাগরিকা, এর পরবর্তীতে স্বপ্নারানী, এবং কি খোয়া থেকে স্কুলকে সংবর্ধনা দেওয়া হলো, এবং কি যে ফুলের যে একটা শুভেচ্ছা রয়েছে এটি কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে। আমরা যদি একটু জানিয়ে রাখি যে গেল কিছুদিন আগে নেপালকে 2-1 হারিয়ে তারা বাংলাদেশ যে নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ দল রয়েছে সেই দলেই কিন্তু খেলেছিলেন, যে আমাদের ঠাকুরগাঁওয়ের রানীশঙ্গল উপজেলার স্বপ্নারানী, কোহাতি কিস্কু এবং সাগরিকা। আমরা যদি একটু জানিয়ে রাখি যে এই সংবর্ধনা অনুষ্ঠান দেওয়ার আগে তারা এখানে বিভিন্ন জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন যে ক্লাবের প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে তারা কথা বলছিলেন এবং তাদের যে চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো তারা এখানে বলেছেন, এবং তাদের যে মূল যে চাহিদাটি রয়েছিল সেটি হলো তারা যে মাঠে খেলে, অর্থাৎ রাঙ্গাটঙ্গি যে ফুটবল একাডেমি রয়েছেন এই মাঠে যে খেলার যে সরঞ্জাম রয়েছেন, এছাড়া তাদের যে যে চাহিদাগুলো ছিল, যেমন কি তাদের মাঠের একটি বাউন্ডারি ওয়াল করা, সেই সাথে তাদের আবাসিক, তাদেরকে আবাসিক ব্যবস্থা, সেই সাথে তাদের মাঠে প্রবেশের যে একটি রাস্তা রয়েছে এই রাস্তাটি পাকাকরণ সহ, এবং কি তাদের পারিবারিক বিভিন্ন বিষয় তারা কিন্তু এখানে তুলে ধরেছেন, যাতে সেই চাহিদাগুলোর মধ্যে সেগুলোর মধ্যে ছিল। আমরা কথা বলেছিলাম সেই রাঙ্গাটুঙ্গি ফুটবল একাডেমির যে প্রতিষ্ঠাতা রয়েছে চেয়ারম্যান তাজুল ইসলাম, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি বলেছেন যেহেতু প্রত্যন্ত অঞ্চল থেকে নারীরা ফুটবলের দিকে এগিয়ে আসে, সেই সাথে সরকারি যদি সহযোগিতা পায় তারা, তাহলে অবশ্যই এদিক দিয়ে তারা নারীরা আরও এগিয়ে আসবে বলে তারা আমরা লক্ষ্য করেছি। সেই সাথে একদিকে নারীদের যে নিরাপত্তা যে বিষয় রয়েছে সেদিকেও তারা কিন্তু লক্ষ্য করেছিলেন। আমরা যদি একটু জানিয়ে রাখি আপনাদেরকে যে আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলছিলাম, এবং কি খেলোয়াড়রা যারা রয়েছেন তারা তাদের যে চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলোর বিষয়ে কথা বলেছেন, এবং জেলা প্রশাসক যে বিষয়টি বলেছেন যে নারীদের এগিয়ে নিয়ে যেতে, নারীদের খেলাধুলো এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসক সর্বোচ্চ পাশে থাকবেন। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে নারী ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে সর্বশেষ খবর।